কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? সাউথটা একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে না? রিকশার হুড ফেলে মহল্লার ভিতরে ঘুরে বেড়াচ্ছিস? তুই তো জানোস ছোটবেলা থেকেই তো আমার সাহস একটু বেশি, আর আল্লাহ একজন যোগাও দিছে আমাকে, তারও কিন্তু খুব সাহস মাশাআল্লাহ। বেশি কথা বলো তুমি। আমি কি মিথ্যা কিছু বললাম? টুলু তো আমার ল্যাংটা কালার ফ্রেন্ড, তোমার বিশ্বাস না হলে তুমি টুলুকে জিজ্ঞেস করে দেখো, আমার সাহস বেশি না কম। তুমি তো আমার কথাও বলতেছো, আমার সাহস কি বেশি নাকি? শোন টুলু শোন, তার সাহস নাকি বেশি না, ওর সাহস যদি কম হইতো ও কি আমার সাথে আসতো তোদের বাসায় গল্প করতে? আমার বাসায় গল্প করতে আসছিস মানে? ভাই আপনি অ্যালাউ করেন না তো, আমি আসতে চাইনি, ও আমাকে জোর করে নিয়ে আসছে। আরে বেটা আমি কি তোর বাসায় খাবো নাকি? জাস্ট দুইটা ঘন্টা নিরিবিলি বসে একটু গল্প কর। ওই বেটা তুই কি বলতেছিস জানিস? তোর কি মাথা ঠিক আছে? মা জানলে উপায় আছে? আন্টিকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই যেখানে যাচ্ছিলি আমাকে চাবিটা দিয়ে যা, আন্টির সাথে আমি কথা বলে আসছি। ফাইজলামি করিস আমার সাথে? তোর বিশেষ না হলে তুই আন্টির কল দিয়ে দে, দেখ কি বলে। সত্যি সত্যি কল দিব কিন্তু? আরে দে না, আমি তো বলতেছি তোকে দিতে। হ্যাঁ টুলু বল। ডালিম তোমার সাথে কথা বলছে? হ্যাঁ বলছে। কি বলছে? বলছে যে দুই ঘন্টা বাসায় থাকবে, কি জানি লাইব্রেরির কাজ করবে। আমি বলছি টুলু আসছে যা বাসায়। আমি তো এখন বের হব, দোকানের দিকে যাব একটু। অসুবিধা কি, থাকুক ডালিম বাসায়। বুঝছো কিন্তু? তুই যখন বাইরে বের হবি চাবিটা ডালিমকে দিয়ে যাস। ও নাকি বাসায় ওর আপার জন্য কাজ করতে পারছে না। ঠিকই তো বলছে, কল্পনাটা এমন মেয়ে কাউকে শান্তিমতো কাজ করতে দেয়? ঠিক আছে রাখলাম। কি কথা বলছিস না আন্টির সাথে? এইবার তুই তো মাকে বলছিস যে তুই নাকি লাইব্রেরির কাজ করবি বাসায়। দেখো তো পাপড়ি ও কি বলে, আন্টিকে কি আমি এই কথা বলতে পারবো যে আমি তোমাকে নিয়ে ওদের বাসায় আড্ডা মারতে আসছি? আর তাছাড়া পাপড়ির সাথে দেখা করা আর লাইব্রেরির কাজ তো একই জিনিস। পাপড়ি আমার ভবিষ্যৎ, আমি পাপড়ির ভবিষ্যৎ, আর আমাদের দুজনের ভবিষ্যৎ লাইব্রেরি। সব তো মিলেমিশে একাকার। দে চাবি দে। ভালো হয়েছে বুঝলি। ঠিক আছে ঠিক আছে তুই যা।